কলা নিয়ে বুঝি মেয়ের বাড়ি যাইতেছেন কলা হা কলা কলা হাতে থাকতে খিদে আমি এত কষ্ট করতেছি কে নেও বা ওহ আমি যা মেডাম তো আমাদেরকে দুইটা কবিতা পড়াইতাছে ওই যে আতা গেছে জুতা নাকি কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কি তুমি আসতেছো কি রান্না বাড়া তো করছিলাম আমরা খাওয়া দাওয়া করছি আর তোমার জন্য এখন রান্না বসামু আচ্ছা ঠিক আছে তুমি যা যা বলছো সবই রান্না করবো আচ্ছা ফোন রাখলাম আমার রান্না করতে বাবা তুমি এসে পড়ো তাড়াতাড়ি আচ্ছা আল্লাহ হাফেজ বিমু তোদের নানি আসতেছে বাড়িতে কদিন থাকবো রাস্তায় যদি খিদা নেগা মরে থাকি যদি নানি আসে এই রাস্তা দিয়ে তো আবো কারণ আমাদের বাড়িতে যাও তো একটাই রাস্তা আরে থো কোনে না কোনে রইছে আইতাই ডাঙ্গু খাওয়া যাবো তাড়াতাড়ি খা খা এই যে খেল জিনিস পোলা খাবার দিছে খাওয়া
ফুলা নু তাক খাব না নানি আমা গুগল বাবা আমি ফুলা নু তোমার কাছে কিছু থাক পারবে না আর এই ডেট ফেল জিনিস তোমরা খাইতেই পারো না তোমার মা ভুল করে কি হবো তোমরা তার ভুল করো না এই যুগের ফুলা হাত শিক্ষুটা ফুলা হাত তোমরা ভুল করবা কে না নানি ডেট মে ছবি আছে নানি তুমি খাও আমি ঘরে নিয়ে বাইরা দিব নে গরমটা খাইও না Oh, shit!
দেখছ তুষার বাড়ির শাশুড়ি কিরকম করে খাইতেছে, মনে হয় জীবনেও খায় না। ঠিক আছে বাবু, মনে হয় খাদো, কিরম খাদো দেখিনি কোনদিন। ভাবি এটা কি দেখতেছ বাবা? কি আর দেখবো, দানবের খাওয়া দেখো নিছি। হাত নামাইলা কে মা, খাও নাও, বেশি করে খাও। তুমি যদি এরকম করো তাহলে আমার দেখার জন্য এই বাড়িতে আইসো না। তুমি কি চাও যে তোমার জন্য তোমার মেয়ে ছোট হোক এই বাড়িতে সবার কাছে? না না মা, আমি তো তা চাই না। আসলে আমার খিদা লাগছে, তো এই কারণে আমি হুটহাট করে নিয়ে নিয়ে বাথরুমে তো বয়ে পড়ছি মা। তবে আসলে এইভাবে খাওয়ার আমার ঠিক অনেকে দিয়ে আমি একটু বেশি খাই, ঠিক আছে, তাই বলে আমার মেয়েরা আপনি কিছু করেন না। আজকে আমি আপনার কাছে কথা দিতেছি বিয়াই, আমি আর কোনদিন এরকমভাবে খাবো না মা গো। তুই বিশ্বাস কর মা, আমি কোনদিন আর এত খাওয়া খাবো না মা। তুমি সত্যি কইতেছ তো? প্লিজ আমার দুটো নাতিপুতি কাছে নিয়ে আমি কইতেছি, আজকে পরে থেকে আমি কোনদিন আর এরকম খাওয়া খাবো না।